তার ফেসবুকে দেখা যাচ্ছে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুরুতেই সালাম। সকলে একটু দেরি করে আসার জন্য সকলকে সকলের প্রতি আন্তরিকভাবে আমি দুঃখিত। আসলে কিছুটা যান্ত্রিক সমস্যার কারণে আমাদের এই দেরি। আমাদের মধ্যে মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মৃদুকালীন যে হাজার হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ মহিবুল্লাহ খান স্যার। তিনি আমাদেরকে এত ব্যস্ততার মতো সময় দিয়েছেন, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমরা সবাই ভালো আছি। স্যার, আপনার সাথে লাইভ হবে শুনে স্যার আমরা প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি। ইভেন যারা আছে বড় ভাই থেকে শুরু করে আমাদের কলেজের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষকগণ এবং কলেজের যারা প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা সবাই অধীর আগ্রহে শুধুমাত্র স্যার আপনার এই লাইভটা দেখবে বলে অপেক্ষা করছে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যেহেতু যেহেতু করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউন যেখানে আছে, বাংলাদেশের বাহিরে নয়, সে কারণে বাংলাদেশের সকল ক্ষেত্রে একটা স্থবির অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আমাদের অন্যান্য সেক্টর যদিও কিছুটা চলমান আছে, এডুকেশন সেক্টর, শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে বন্ধ। সেই কারণে কোমলমতি ছেলে মেয়ে থেকে আরম্ভ করে একেবারে শিশু থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সত্যিকার অর্থে জ্ঞান চর্চার যেই ক্ষেত্রগুলি ছিল সেটা একেবারেই রুদ্ধ হয়ে পড়েছে এই করোনা ভাইরাসের কারণে। আমরা সেই বৈশ্বিক এই মহামারী আমাদেরকে ইতিমধ্যেই ব্যাপকভাবে গ্রাস করতে শুরু করেছে। আমরা এ থেকে উত্তরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জনমুখী এবং পদক্ষেপ গ্রহণ করছেন। এই পদক্ষেপগুলির মধ্যে স্বাস্থ্যবিধিকে যথাযথ মেনে চলার জন্য তিনি বারবার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। আমরাও আমাদের এই অবস্থান থেকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে ঘরে থাকুন, সুস্থ থাকুন, একেবারে নেহায়েত প্রয়োজন না হলে ঘর থেকে বেরোবেন না। যদি আপনি নিজেকে অসুস্থ বোধ করেন তাহলে কোনো প্রকারেই আপনার ব্যবসা অথবা অফিসেও না যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই নির্দেশনা প্রদান করেছেন। সেই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো যে আজকের এই বৈশ্বিক মহামারীর এই সময়ে আমাদেরকে অত্যন্ত ধৈর্য ধারণ করে আমরা যাতে এই ভাইরাসের মোকাবিলায় আমরা প্রাণান্ত চেষ্টা করে যাই। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, যেহেতু আমরা এতদিন ধৈর্য ধারণ করেছি, অতএব আমাদের আর সামান্য কিছু দিন, বিশেষ করে জুন মাস যদি আমরা কঠোরভাবে এই স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা আশাবাদী যে আমরা করোনাকে জয় করতে পারব। আমি এই কারণে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা ব্যাপক অনেক ধৈর্য ধারণ করেছো, ইতিমধ্যেই তোমরা এই বয়সে বাসায় থাকার কথা না, বেরিয়ে পড়ার কথা, তারপরেও যে তোমরা ধৈর্য ধারণ করে করোনা করার জন্য, করোনা থেকে বাঁচার জন্য আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে তোমরা সচেতন নাগরিক হিসাবে
যে তোমরা ধৈর্য ধারণ করে বাসায় এটা রাখো, এবং আছে তাদেরকেও এই শারীরিক ভাবে তোমরা থেকে কষ্ট দাও, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? স্যারের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো আমরা শুনতে পাচ্ছি না, আমরা একটু অপেক্ষা করি। আপনারা যারা এখনই লাইভটা দেখছেন, আপনারা দয়া করে শেয়ার করে দিন, যে যে গ্রুপের সাথে জয়েন আছেন আপনারা লাইভটা শেয়ার করে দিন, আর ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে সবকিছু। স্যারের মেবি একটু সমস্যা হয়েছে, সাকিব স্যার শুনতে পাচ্ছে না, হঠাৎ করে লাইভে সমস্যা হয়েছে, দেখো। লাইভ থেকে হচ্ছে স্যার বের হয়ে গেছে এমনিতেই, আজকে তো শুরু থেকেই স্যারের মানে ফোনে প্রবলেম হচ্ছিল যে আসছিল না, বাট তারপরও অনেক কষ্টের পর কানেক্ট করা গেছে, বাট এই মুহূর্তে আবার হচ্ছে স্যার ব্রডকাস্টে নাই। আমরা একটু স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, সাকিব তুই একটু যোগাযোগ করে দে। আচ্ছা একটু দেখ, আমি একটু দেখ, আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন, আসলে শেয়ার করুন আপনার নিজস্ব ফেসবুক আইডি এবং যে পেজ গুলো আছে আপনারা শেয়ার করে দিন, আমরা শীঘ্রই স্যারকে নিয়ে আসতে সক্ষম হবো ইনশাল্লাহ। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার হ্যাঁ, স্যারের শেষ কয়েকটা কথা আসলে আমরা শুনতে পাইনি, স্যার যদি একটু কষ্ট করে আবার বলেন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলাম, তোমরা যেহেতু এই বয়সে সকল একেবারে শিশু থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থীরা এই বয়সে অন্তত ঘরে বসে থাকার না, কিন্তু তারপরও করোনাকে জয় করার লক্ষ্যে হুয়ের গাইডলাইন অনুযায়ী গণতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর যেই নির্দেশনা, সে অনুযায়ী ঘরে থাকো, সুস্থ থাকো, একেবারে ন্যায় প্রয়োজন না হইলে ঘর থেকে আমরা বেরোবো না, এবং আমরা আমাদেরকে সুরক্ষিত করার জন্য, আমাদের পরিবারকে সুরক্ষিত করার জন্য পিছনে যেমনি ভাবে আমরা সেই 26শে মার্চ থেকে অদ্যাবধি আমরা এই অনেক ত্যাগ স্বীকার করেও আমরা ঘরে অবস্থান করছি এবং আমরা সুস্থ আছি। এখন পর্যন্ত আমি যতটুকু জেনেছি, আমাদের মৃদুকালীন দি হাজার আসমত বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ সবাই সুস্থ আছে, এটা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, এবং আগামী দিনেও তারা সুস্থ থাকবে। ইতিমধ্যেই তারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেছে, আগামী দিনেও তারা স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে তারা যাতে ঘরে অবস্থান করে এবং তারা যাতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলে এবং তার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে যাতে এই ব্যাপারে উৎসাহিত করে, এই আহ্বান আমি সকল শিক্ষার্থীর প্রতি উদাত্ত ভাবে রাখছি। আচ্ছা স্যার ধন্যবাদ। তো এই মুহূর্তে আসলে জানতে চাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে সমগ্র তো দেশ এখন লকডাউন অবস্থায় আছে, তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখতে পাই যে প্রায় সবাই বিরক্তি প্রকাশ করছে যে এতদিন বাসায় কিভাবে থাকা যায়, তো স্যার এই যে সবার কাছে যে বোরিং সময়টা, এই সময়টা এই মুহূর্তে আপনি কিভাবে পার করছেন একটু জানতে চাই। আসলে এটা আমাদেরকে, আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু বাসায় থাকাটাই হলো আমাদের মূল কাজ, যেহেতু আমরা
জ্ঞান অর্জন করার জন্য আমাদের বই হলো আমাদের চরম এবং পরম বন্ধু। যেহেতু বই আমাদের সবার বাসায় আছে, আমরা বইকে আমাদের সাথী হিসেবে গ্রহণ করে যদি আমরা স্টাডি করি, তাহলে নিশ্চিত আমরা সময় ভালো কেটে যাবে। ইতিমধ্যেই আমিও আমার কিছু বই আমি পড়ছি, কিছু আর্টিকেল লিখছি, এবং আমি এইভাবে আমার সময় আমি কাটাচ্ছি। পাশাপাশি আমার অনেক শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, কোনো কোনো শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে যে 60 দিনে তারা 59টি বই অধ্যয়ন করেছে, পাঠ সম্পন্ন করেছে। এর অর্থ আমাদের শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির সহ যারা তোমরা রুয়েট কুয়েট আছো, মেডিকেল কলেজে আছো, তাদের জন্য আমি মনে করি যে এই বন্ধ কিন্তু বন্ধ না, এটা মনে হয় যেন আমাদেরকে ব্যাপক জ্ঞান অর্জনের জন্য শুরু করে দেওয়া, যে আমরা নানা ব্যস্ততার কারণে যেমন আমরা সময় দিতে পারি না পড়ার টেবিলকে, এটা আমাদের জন্য একটা অবারিত সুযোগ তৈরি করে দিয়েছে যে আমরা অনেক বেশি আমরা পড়ার টেবিলে দেওয়ার জন্য, বইকে দেওয়ার জন্য। সেই কারণে আমাদের বাসায় সবার বই আছে, আমরা চেষ্টা করব আমাদের বইকেই আমরা বন্ধু হিসেবে গ্রহণ করে আমরা ব্যাপক ভাবে আমরা স্টাডি করা, এবং প্রয়োজনে আমরা ফ্রি হ্যান্ড লেখারও অভ্যাস করা, যে আমি একটা বই থেকে কি শিখলাম, একটা বই থেকে আমার কি অর্জিত হলো, সেটা প্রয়োজনে সামারি আকারে আমরা আবার আমি লিখতে পারি। আমার প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেই কাজগুলি, আমার ধারণা যে তারা সেইভাবে করে যাচ্ছে। ইতিমধ্যে আমি এই প্রায় যে 3 মাসের কাছাকাছি যে সময়, এই সময়ের মধ্যে আমরা একাডেমিক কার্যক্রমে কিন্তু আমাদেরকে সম্পৃক্ত করেছি, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসাবে, যেহেতু আমাদের অনার্স এবং পাস কোর্স আছে আমাদের কলেজে, অধিকন্ত ইন্টারমিডিয়েট আমাদের ব্যাপক স্টুডেন্ট আছে, তাদের সবার স্বার্থে আমরা অনলাইন ক্লাস কার্যক্রম চালু করেছি। এই কার্যক্রম অধ্যক্ষ বিদ্যকালীন দিয়া হাজারা হাসমত কলেজ, এবং পেজ হলো আমার ঘরে আমার কলেজ। এটার মূল কারণ হলো, যেহেতু ইতিমধ্যেই সরকার মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটা পেজ খুলেছিল আমার ঘরে আমার স্কুল, তো আমরাও সেটাকে সরকারের সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান রেখেই আমরাও আমাদের সেই নীতির মধ্যেই ছিলাম যে আমার ঘরে আমার কলেজ। আর সেই থিমকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেক টিচারের ঘরে আমরা একটা লেকচার থিয়েটার আমরা তৈরি করে দিয়েছি, একটা লেকচারের জন্য তারা একটা রুম নির্ধারণ করেছে, তারা হোয়াইট বোর্ড সহ তারা একেবারে পূর্ণাঙ্গ ভাবে লেকচার দেওয়ার জন্য তাদের বাসাকেই প্রস্তুত করে নিয়েছে। এইভাবে আমরা, আমার ধারণা, আমার জানা মতে অনেক কলেজ আছে, অনেক নামি দামি কলেজ আছে, তারা সর্বোচ্চ 2টা বা 3টা অনলাইন ক্লাসও একদিনে সম্পূর্ণ করতে পারেন, কিন্তু তোমাদের সৌভাগ্য যে তোমরা যেই কলেজের শিক্ষার্থী, তোমাদের এই কলেজে প্রতিদিন 4টি অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এবং 1 মাসে সর্বোচ্চ রেকর্ড 120টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় একটা বিরল ঘটনা। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান, এবং শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ম্যাডামের প্রতি সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রেখেই আমরা এই অনলাইন ক্লাস কার্যক্রম আমরা এমনভাবে চালিয়ে গেছি যাতে প্রতিদিন ছেলেমেয়েরা ইভেন শুক্রবার এবং বন্ধের দিনও আমরা একেবারে কন্টিনিউ করে গেছি, যে 1 মাসে শুক্রবার সহ প্রতিদিনই আমরা এই অনলাইন ক্লাস কার্যক্রম আমরা চালু রেখেছি। অনেকে প্রশ্ন করতে পারেন শুক্রবার কেন, যেহেতু শুক্রবারে এখন আর মসজিদে যাওয়ার জন্য আমাদের তাড়া নেই, অতএব আমাদের সরকারি বিধি অনুযায়ী যেহেতু আমরা ঘরেই নামাজ পড়ার জন্য বিভিন্ন উলামায়ে কেরাম নির্দেশনা ছিল, সেই কারণে আমাদের নামাজ পড়ার জন্য যে তাড়া না থাকার কারণে আমার সম্মানিত শিক্ষক মন্ডলী তারাও যথেষ্ট সময় দিয়েছেন, এই কারণে আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে এবং স্টুডেন্টরাও উপকৃত হয়েছেন। তোমরা জানো গতকাল থেকেই আবার আমাদের অনার্সকে আমরা ইনক্লুড করে আমরা ডেইলি 5টা ক্লাস, অনলাইন ক্লাস আমরা চালু করেছি। এই ক্লাসগুলি আপলোড করা, এই কলেজগুলি শেয়ার, ক্লাসগুলি শেয়ারিং করা,
এবং প্রত্যেক দিন পরবর্তী দিনের রুটিন রুটিন টিচারদেরকে এবং স্টুডেন্টকে সার্ভ করা, এই কাজে আমার ব্যাপক সময় আমি ব্যয় করেছি এবং আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে যে আমি এই দুর্যোগকালীন ক্রান্তিকালীন সময়ে যে একাডেমিক সাইডে আমি যে সময় দিতে পেরেছি এবং স্টুডেন্টের উপকারে যদি আসে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। মধ্যেই স্যাররা যে সুন্দর ভালো মানের ক্লাসগুলি গ্রহণ করেছে এগুলিকে আমরা ইউটিউবে আমরা আপলোড করার জন্য চেষ্টা করছি। আমরা একটা ইউটিউব চ্যানেল যে হাজারা হাসমত লার্নিং সেন্টার নামে একটা ইউটিউব চ্যানেল আমরা করার জন্য চেষ্টা করছি, যে আমাদের সাবেক শিক্ষা সচিব আর জনাব এনাই খান তিনি নির্দেশ একটা পরামর্শে বলেছিলেন যে এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অবারিত সুযোগ তৈরি হচ্ছে, যে এই ক্লাসগুলিকে তারা ইচ্ছা করলে ইউটিউব চ্যানেলে অন্তর্ভুক্ত করে তারা এগুলি ছেলেমেয়েদের জন্য একটা আর্কাইভ হিসেবে রেখে দিতে পারে। তো একটা প্রতিষ্ঠানের আর্কাইভ হিসেবে আমি এটাকে চেষ্টা করছি যে এটাকেও আমি কিভাবে সংরক্ষণ করা যায় যাতে পরবর্তী প্রজন্ম এই ক্লাসগুলি দেখতে পারে। তো আমি সেই কারণে কাজ করে যাচ্ছি। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যথেষ্ট আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং আমার শিক্ষার্থীবৃন্দ যথেষ্ট তারা রেসপন্স করছে, তারা ক্লাসগুলি এই লাইভ ক্লাসগুলি দেখছে। যখন তারা লাইভ দেখার সুযোগ পাচ্ছে না বৈদ্যুতিক গোলযোগ অথবা তাদের কি না বলে প্রবলেমের কারণে, তারপরে পরেও তারা এই আমার ঘরে আমার কলেজ তথা অধ্যক্ষ বিদ্যুকালীন যে হাজার হাসপাত কলেজে এসে তারা কিন্তু এই ক্লাসগুলি আবার রিপিট করার সুযোগ আছে, দেখার সুযোগ তাদের আছে, সেই সুযোগ তাদের তৈরি হচ্ছে। তা আমি এই কারণে শিক্ষার্থীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যথেষ্ট লাইভ আছে, যথেষ্ট লাইভ আছে, যথেষ্ট ভিউ হচ্ছে এবং সুন্দরভাবে এই চলছে এবং আমাদের সময়টা খুব ভালো কাটছে। আমি আমার বিশ্বাস যে আমাদের শিক্ষার্থীদের সময়টা ভালো কাটছে এবং শুধু যে আমাদের স্টুডেন্ট সময় ভালো কাটছে তার আমাদের এক্স স্টুডেন্ট হিসেবে তোমরা যারা আছো অনেক আগের স্টুডেন্টও যারা আছে তারা যখন আমাদের সম্মানিত শিক্ষকের লেকচার শুনে তখন তারা নিজেদেরকে যেন হারিয়ে ফেলে এবং কলেজের শিক্ষকদের প্রতি আবার নতুন করে শ্রদ্ধার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। এতে আমরা যথেষ্ট আমরা অনুপ্রাণিত হচ্ছি। তো আমি আশাবাদী যে শিক্ষার্থীরা একটু আন্তরিকভাবেই তাদের কার্যক্রমগুলি গ্রহণ করছে, আগামী দিনে আমাদের ব্যাপকভাবে আরো আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই স্যার, আমি নিজেও দেখেছি যে আসলে অনলাইন ক্লাসগুলো খুব ভালোভাবেই হচ্ছে। তো স্যার, আমরা সবাই জানি যে বেশ কয়েকদিন আগে, খুব একটা 1 থেকে 2 দিন আগে এসএসসি রেজাল্ট দিয়েছে। তো এসএসসি রেজাল্ট দেওয়ার পর আমরা সবাই জানি কলেজের একটা ভর্তি মৌসুম চলে। তো স্যার, যেহেতু এখন লকডাউন চলছে, আমরা আগের মতো আমরা জানি যে কলেজ থেকে আগের মতো এত ভর্তির প্রচার করা সম্ভব হচ্ছে না। তো স্যার, আপনি এই লকডাউনে ভর্তি প্রচারের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছেন এবং সামনে নিবেন যদি একটু বলতেন? আমরা আমরা জেনে আনন্দিত হবে, আমরা জেনে আনন্দিত হবে যে আমাদের কলেজে ইতিমধ্যেই আমরা জুম অ্যাপস এর মাধ্যমে আমরা ইতিমধ্যে দুইটা শিক্ষক পরিষদের মিটিং আমরা সম্পন্ন করেছি। ঈদের আগে একটা মিটিং আমরা করেছি, ঈদের পরেও আমরা গত 31 তারিখে একটা জুম মিটিং ক্রাউডিং মিটিং আমরা করেছি স্টাফ কাউন্সিলের। সেখানে আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষকদের সাথে মতামত নিয়ে যে এবার ফলাফল ব্যাপক যে ফলাফল অর্জিত হয়েছে এই জন্য ভালো ফলাফল অর্জিত হয়েছে, অনেক শিক্ষার্থী পাশ করেছে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমেই আমি ধন্যবাদ জানাই একটা এই করোনার মধ্যেও একটা ফলাফল এই দুর্যোগের মধ্যে যে একটা ফলাফল ঘোষণা করার জন্য এবং মে মাসের প্রথমে ঘোষণা করার কথা থাকলেও মে মাসের একেবারে শেষ তারিখে এই ফলাফল ব্যাপক সীমাবদ্ধতার মধ্যে ঘোষণা করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারও আমার পক্ষ থেকে মৃদুকালীন যে হাজার হাসপাত বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে আমি ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একইভাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বোর্ডের কর্মকর্তা কর্মচারীর প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এই করোনা মহামারীর মধ্যেও তারা মে মাসের মধ্যেই ফলাফল প্রদান করেছেন এবং যে সকল শিক্ষার্থী এই ফলাফলে
উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি গৃদকালীন দিয়ে হাজার আসমত বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে যদি তাদের জন্য করণীয় কোনো কিছু থাকে আমরা সর্বতোভাবে আমরা চেষ্টা করব যে তাদেরকে আমরা দেওয়ার জন্য। ইতিমধ্যেই আমরা আমাদের শিক্ষকদেরকে নিয়ে মিটিং করেছি, যেহেতু আপাতত করোনার কারণে বাহিরে ভর্তির জন্য এখন পর্যন্ত কোনো নোটিশ প্রদান করে নাই সরকার, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ প্রদান করে নাই, সেই কারণে আমরা নোটিশ না পাওয়া প্রেক্ষিতে আমরা কোনোভাবেই ভর্তি কার্যক্রম, যেহেতু আমরা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান, অতএব আমরা ভর্তি কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ আমাদের নেই। যে সকল যেহেতু করোনা ভীতির কারণে সরকার আপাতত ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে, সেই কারণে আমরা শিক্ষার্থীদের প্রতি হতাশ না হয়ে তারা ভর্তি কার্যক্রমে অপেক্ষা করার জন্য আমি অনুরোধ করব। আমি বিশেষ করে আমার শিক্ষকদের মধ্য থেকে ইতিমধ্যেই 7 সদস্য একটি ভর্তি কমিটি আমি করে দিয়েছি। আমাদের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন পরিসংখ্যান স্যারকে দিয়ে 7 সদস্য বিশিষ্ট একটি আমি ভর্তি কমিটি করেছি, যাতে করে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে ওনারা যাতে ওনাদের যেই ভর্তি কার্যক্রম যা যা করণীয় আছে তারা যাতে সেই কার্যক্রমগুলি পরিচালনা করতে পারেন। এই ক্ষেত্রে সায়েন্স থেকে 2 জনকে, কমার্স থেকে 2 জনকে এবং আর্টস থেকে 2 জনকে মোট 6 জন এবং কনভেনার হিসেবে আহ্বায়ক হিসেবে আমি দায়িত্ব প্রদান করেছি। একেবারে আমাদের সিনিয়র টিচার পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারকে। সেইভাবে আমাদের কার্যক্রম চলছে। ইতিমধ্যেই আমরা ভর্তির জন্য যে স্বাভাবিকভাবে যে কার্যক্রমগুলি নেওয়া দরকার, আমাদের একাডেমিক যে স্ট্রাকচার, যে আমাদের যে অ্যাফিলেটেড যে সকল সাবজেক্টগুলি আছে, অ্যাফিলেটেড যে সকল স্টেজগুলি আছে, সেগুলি দিয়ে আমরা একটা অনলাইন ফেসবুকে আমরা দিয়েছি। পাশাপাশি আমরা ব্যানার যতটুকু আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে করে ছেলেমেয়েরা বিশেষ করে আমি ছেলেমেয়েদেরকে অভিনন্দন জানিয়ে কিন্তু 2-4টা আমি ইতিমধ্যেই দেওয়ার ব্যবস্থা করেছি। তো আমার শিক্ষকরাও এই ব্যাপারে ছেলেমেয়েদেরকে যার যার অবস্থান থেকে চেষ্টা করেছে ছেলেমেয়েদেরকে জানানোর জন্য ইতিমধ্যেই অনেক অভিভাবক এ পাওয়া বা এ প্লাস পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া ভালো মানের স্টুডেন্টের গার্ডিয়ানরা যোগাযোগ করছেন, কারণ ইতিমধ্যেই অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, রায়পুর থেকে, ফরিদগঞ্জ থেকে বা পার্শ্ববর্তী এলাকা থেকে তারা অনেক সময় কিন্তু অতি উৎসাহিত হয়ে তারা জেলা অথবা বিভাগ অথবা রাজধানীতে গিয়ে তারা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে। পরবর্তীতে দেখা যায় কোনো কারণে যদি ভালো প্রতিষ্ঠান ভর্তি হইতে পারা খুব টাফ, তারপরেও কোনো না কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে 1-2 মাসের পর দেখা যায় তাদের থাকা খাওয়া এবং আনুষঙ্গিক তাদের যে সমস্যাগুলি দেখা যায়, তারপরে বছরের 3 মাস পেরিয়ে তারা আবার এই আমাদের এই কলেজে মৃদুকালেন্দি হাজার হাসপাত বিশ্ববিদ্যালয় কলেজে এসে তারা আবার ভর্তির জন্য ঘুরে, তখন আমাদের হয়তোবা সিট খালি না থাকার কারণে আমরা তাদেরকে ভর্তি করাতে পারি না। ইতিমধ্যেই তাদের 2-3 মাস চলে যায় অথচ তারা খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তাদের কলেজ পছন্দের পাশাপাশি তাদেরকে ভাবতে হবে যে আমি যদি তৎক্ষণাৎ ডিসিশন নেই আমি ঢাকা যাব, চাঁদপুর যাব, চিটাগাং যাব, তুমি যাব, তাহলে সেখানে আমার থাকা খাওয়া কিভাবে সম্ভব এবং এই অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হবে, এই জিনিসগুলি না ভেবেই স্বপ্নে বিভোর হয়ে তারা বিভিন্ন শেষ পর্যন্ত তারা কিন্তু বিপদগ্রস্ত হয়। এই রকম বিপদগ্রস্ত হয়ে অনেকেই এসেছে এবং তোমাদের অনেক ক্লাসমেটরাও ইতিমধ্যেই তোমাদের সাথে যারা পড়ালেখা করেছে তারাও এসেছে, একসময় এসে তোমাদের মতো ভালো ছাত্ররা যাইয়া যখন আবার ঘুরে এসেছে পরবর্তীতে তারা কিন্তু আর লাইফে ভালো করতে পারে না। আমি ভালো শিক্ষার্থীদের জন্য বলবো যে মৃদুকালীন দিয়ে হাজার আসমত বিশ্ববিদ্যালয় কলেজ তাদের জন্য একটা ভালো প্রতিষ্ঠান। তারা যদিও গ্রামের কলেজ কিন্তু এটা অত্যন্ত মানসম্পন্ন একটা কলেজ, এটাতে নিয়ম শৃঙ্খল অত্যন্ত সুশৃঙ্খল বিধিবিধানের উপর পরিচালিত হচ্ছে। সেই কারণে গত বছর আমরা যেটা বলা আমরা বলতে খুব গর্বের সহিত বলতে পারি, নাগপুর জেলার কোন কলেজে একসাথে
তিনজন স্টুডেন্ট পাবলিক মেডিকেল কলেজে চান্স পাবে। একমাত্র মৃদু কালিন্দী হাজারা আসমত বিশ্ববিদ্যালয় কলেজেরই তিনজন স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে গত বছর পাবলিক মেডিকেল কলেজে সরি পাবলিক মেডিকেল কলেজে গত বছর তারা ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রুয়েট কুয়েট ডুয়েট সুয়েট প্রায় সকল প্রতিষ্ঠান সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়েছে। তো এটা সম্ভব হয়েছে আমাদের শিক্ষকদের আন্তরিকতা, আমাদের যে নিয়ম কানুন গুলি যথাযথভাবে মেনে চলার কারণে এবং পাশাপাশি গার্ডিয়ান সচেতন হওয়ার কারণে। এবং স্টার্টিং এ যখন কলেজে ভর্তি করায় তারা যখন স্টার্টিং থেকেই অর্থাৎ একেবারে বছরের শুরু থেকে যখন চেষ্টা করে যাবে শেষ অব্দি তাদের কিন্তু একটা ভালো ফলাফল আসবে আমার বিশ্বাস। এবং এইভাবে তোমরা যারা বিভিন্ন জায়গাতে ভর্তি হয়েছো তারা তো বাস্তবতা উপলব্ধি করতে পেরেছো। নাজমুল সাকিব রুয়েটে ভর্তি হয়েছ, তুমি বুঝতে পেরেছ যে কত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তোমরা আজকের এই পর্যায়ে আসছো এবং এই কলেজ তোমাদেরকে কিভাবে রিহার্সেল দিয়েছে, কিভাবে প্র্যাকটিস করিয়েছে, কিভাবে তোমাদের তৈরি হয়েছে সেটা তোমরা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছো যে যদি আর একটু আগে আরো সিরিয়াস হতো তাহলে জীবনে আরো ভালো শান করতে সাহায্য করতে পারতো। অতএব আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট ভালো। এবং আমি এই এখানে একটা জিনিস বলে বলতে হয় যে যে সকল স্টুডেন্ট 4+ পেয়ে ভর্তি হয় তারাও কিন্তু এই কলেজ থেকে 5 নিয়ে বের হয়। এটার কারণ হলো এই কলেজে নতুন স্বপ্ন দেখা এবং তারা শুধু যে বলল A+ নিয়ে ভর্তি বের হয় তা না, তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তারা মেডিকেলে ভর্তি হচ্ছে, তারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে। তারা যে শুধু কেবল A+ নিয়ে বের হচ্ছে তা না, তারা ভালো জায়গাতে ভর্তির চান্স পাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তো আমরা ভর্তির জন্য স্যারের ল্যাবটাকে সমস্যা করতেছে সাকিব? আই থিঙ্ক স্যার মিউট করা। সাকিব দেখ তো ব্যাপারটা। সাকিব শুনতে পাচ্ছিস? স্যার আপনি কি আমার কথা শুনতেছেন? দুঃখিত স্যার, একটু সময় দিবেন, যান্ত্রিক ত্রুটির কারণে আসলে একটু সমস্যা হচ্ছে। স্যার আপনি কি আমার কথা শুনছেন? স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার স্যার মনে হচ্ছে একটু যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হয়েছে, আমরা খুব শীঘ্রই স্যারের কাছে ফিরে আসবো। স্যারের কাছে খুব শীঘ্রই ফিরে আসতে হবে, স্যারের মনে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তো স্যার আমরা লাইভে আছি, তো স্যার আমাদের হচ্ছে লাইভে অনেকেই আপনাকে সালাম জানিয়েছে এবং অনেকেই হচ্ছে একজন হচ্ছে নিউ সম্ভবত আমেরিকা থেকে দেখছে, তো আপনাকে সালাম জানিয়েছে অনেকেই। তো স্যার একটা প্রশ্ন এসেছে যে আপনি তো এখন পর্যন্ত কলেজে টিচারদের ক্লাস নেওয়ার অনেক ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এই যে লকডাউনে অনেক দরিদ্র ফ্যামিলি আছে, এই ফ্যামিলিগুলো হচ্ছে যে একসাথে বিরাট একটা বেতনের যে বোঝা লকডাউনের শেষে, এটা তাদের জন্য বোঝা হয়ে যাবে, তো এই বেতনগুলো মওকুফ বা এদের ক্ষেত্রে কোনো ছাড়ের? হ্যালো,
স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার, আমাদের যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে সাংবাদিক রাসেল হাসান করেছিলেন যে এই মানে কোয়ারেন্টাইনে যেসব দরিদ্র পরিবারগুলো বেতন দিতে অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে কি কোয়ারেন্টাইন শেষে বেতন মওকুফের কোনো ব্যবস্থা করা হবে কিনা? যেহেতু একটা ভালো প্রশ্ন করেছ, বেতনের মওকুফের বিষয়টি যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেহেতু এটা এটা একটা মহামারী, এই মহামারীতে আমরা স্টুডেন্টের পাশে দাঁড়াবো, আমি আমরা অভিভাবকদের পাশে দাঁড়াবো। এই প্রতিষ্ঠান সবসময় অভিভাবকদের সাথে আছে, ভবিষ্যতেও থাকবে, আর যে সকল মেধাবী তাদের সাথে তো সবসময় আছে, আর গরিবদের পাশেও আমরা এই বছর থাকবো। কারণ হলো যেহেতু এটা মহামারীতে অনেক দিন আনি দিন খায় এরকম অনেক পরিবার আছে, যারা বিশেষ করে দীর্ঘদিন বেকার, তারা তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে, এরকম পরিবারের ছেলে মেয়েদের জন্য আমরা গভর্নিং বডিতে আলোচনা করব। যেহেতু গভর্নিং বডি বেতন মওকুফ অথবা বেতন গ্রহণের একমাত্র এখতিয়ার গভর্নিং বডির, অতএব গভর্নিং বডির যিনি প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক এমপি ডক্টর মোহাম্মদ শামসুল হক মিয়া মহোদয়, তিনি যেহেতু ওনার মা বাবার নামের এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রত্যন্ত গালিবদের পড়ালেখার বৃহত্তর স্বার্থে, সেই কারণে আমরা উনি এই গরিবদের স্বার্থে যেহেতু এই কলেজ উনি প্রতিষ্ঠা করেছে, ওনার জীবনের সবচেয়ে বড় যে অর্জন সেটা হলো ইগৃদকালীন দি হাজরে আকরাম হাসপাতাল বিশ্ববিদ্যালয় কলেজ। এই কলেজকে গরিব ছেলেমেয়েদের পড়ালেখার জন্য উনি ইতিমধ্যেই যখন করোনা স্টার্ট হয়েছে তখনই আমাকে এই ব্যাপার স্যারের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। দেখতেছি এখন নেটওয়ার্কের সমস্যা হলে কি করে, আমরা তো আর কিছু করতে পারি না। স্যার আসা পর্যন্ত অপেক্ষা করি। আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদের প্রতি অনুরোধ, আপনারা লাইভটি শেয়ার করে দিন। আর আমাদের সামনে আরো কিছু মজার প্রশ্ন আছে, তো আমরা চেষ্টা করব যে সেই প্রশ্নগুলোর উত্তর নেয়ার। আর সামনে আপনারা যে প্রশ্নগুলো আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার। ফয়সল ইসলাম হ্যাঁ কমেন্ট করেছেন, ফয়সল ইসলাম ভাইয়া। শুনে যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, শুনে যাচ্ছে, শুনে যাচ্ছে, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনে শুনে স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? ব্রডকাস্ট থেকে স্যারের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে বারবার ফোনে, যার কারণে আমি বারবার চলে যাচ্ছি। স্যার যা হোক, ফয়সল ইসলাম ভাইয়া বলেছে যে
অনুপ্রেরণামূলক যান্ত্রিক ত্রুটি রোধে কলেজের ব্যক্তিগত ট্রান্সপোর্ট সুবিধা করা যায় কিনা, কারণ আনন্দবাস নির্ভরতা অথবা সিএনজি নির্ভরতা শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষেত্রে যাতায়াতের জন্য তো ঝামেলা পোহাতে হয়। যদি ব্যক্তিগত ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যায় তবে শিক্ষার্থীদের দূরবর্তী যে ঝুঁকি সেটি মনে হয় কমে যাবে। আমরা অবশ্যই চেষ্টা করব ভাইয়ার এই প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছে আর কে ফাহিম, সাইম ভাইয়া, আলিশা ফাতেমা, সাইফাল সাকিব, এমডি ওমর হাসান দেখছে। আপনারা লাইভটা শেয়ার করে দিন, আমরা খুব শীঘ্রই স্যারকে আবার আমাদের লাইভে জয়েন করানোর চেষ্টা করছি। সম্ভবত স্যার আবারও যান্ত্রিক ত্রুটির জন্য বের হয়ে গেছেন, জয়েন করছেন আবারও। আচ্ছা, আমরা নিয়ে আসছি ওনাকে। স্যারকে পরবর্তী কোশ্চেনটা করে ফেল। স্যার, আমাদের হচ্ছে পরবর্তী যে জানার ব্যাপারটা ছিল, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? স্যার, আমাদের যে পরবর্তী প্রশ্নটা ছিল সেটি হচ্ছে, আমরা জানি যে এই বছরই আমাদের কলেজ রজত জয়ন্তী উদযাপন করার কথা ছিল। এই উপলক্ষে আপনি একটি বড় আকারের সকল ব্যাচের স্টুডেন্টকে নিয়ে বড় আকারের একটি রিউনিয়ন করতে চেয়েছিল। তো স্যার, এই মহামারীর কারণে সেটি আপাতত হচ্ছে না, হওয়া সম্ভবপর হয়ে ওঠেনি। তো এই ব্যাপারে এটা কি আদৌ হবে কি না, বা এই এই ব্যাপারে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তা একটু জানতে চাচ্ছি। স্যার আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, স্যার একটু যদি দেখেন। সম্ভবত যান্ত্রিক ত্রুটিটা দেখা দিয়েছে। স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনার হেডফোনে মনে হচ্ছে কোনো সমস্যা দেখা দিয়েছে। আপনি চাইলে ওইটা স্যার খুলে কথা বলতে পারেন, সমস্যা নেই স্যার। আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না স্যার। টু
স্যার, যেভাবে আপনি এসছেন ঠিক ওইভাবে আপনি আবার আসতে পারেন স্যার, ঢুকে কি করতাম। আরে মহিবুল, সাকিব স্যারের কথা তো শুনতে পাচ্ছি না। আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার কি আমাদের কথা শুনতেছেন? স্যার আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না স্যার। আপনি আবার একটু জয়েন করলে ভালো হয়। স্যার আবার জয়েন করে আসবেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন না তারা অপেক্ষা করুন। স্যার আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার যদি আবার হচ্ছে আপনি শুরু থেকে ঢুকতেন তাহলে ভালো হতো। স্যার ইয়ারফোনটা ভালোভাবে একটু প্লাগ ইন করলে। স্যার আমাদের সাথে আবার শুরু থেকে জয়েন হলে হয়তো বা ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনারা দ্রুত তা শেয়ার করে দিন। আমাদের আমাদের দেখতে বেশ পাচ্ছেন কয়েকজন স্যার আবার জয়েন করেছেন, আমরা নিয়ে আসছি। স্যার আপনি কথা বলবেন প্লিজ, দেখবো শোনা যায় কিনা। আপনি ইয়ারফোনটা খুলে আবার চেষ্টা করবেন, আপনার এখনো আসছে না কোনো সাউন্ড। সম্ভবত কোনো সমস্যা হচ্ছে স্যারের ফোনে, আমি আসলে বলতে পারবো না।
স্যার এখনো চেষ্টা করে যাচ্ছেন। স্যার হচ্ছে আপনি একজন পরামর্শ দিয়েছেন যাতে ইয়ারফোন ছাড়া কথা বলে চেষ্টা করা যেতে পারে। এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে স্যারের ফোনে কোনো প্রকার সমস্যা হওয়ার কারণে আমরা লাইভ কন্টিনিউ করতে পারছি না। আমরা শীঘ্রই চেষ্টা করব আবার ফিরে আসার জন্য। আন্তরিকভাবে দুঃখিত। আমরা এই মুহূর্তে লাইভটি শেষ করে আবার আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব।